हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एकेएस फैमिली। आज के एक डिमेर रेसिपि कर देखा डिमेर कर्मा। देखो की रखा आखने पाँचटा डिम हमें से छुले नहींसाटा छड़िए नहीं सर्षे तेल लवण आखने एकटू काजू किशमिश और काचा लंका बाटा आखने प्याज रसुन आदा बाटा आ एक कप दूध आछे एखाने सामान्य परिमाण लंकार गुड़ो धनेर गुड़ो जिरेर गुड़ो और फोड़नेर जोन्नो गोटा जिरे एलाच दारचिनी लवंग आछे एकटु चीनी आछे और पेंयाज बेरेस्ता करा रयेछे और सामान्य एकटु घी लागबे। चलो बंधुरा शुरू करे दी रान्नाटा। প্রথমে আমি ডিমগুলোকে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। তারপরে চাকু দিয়ে ডিমগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো যায়। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না ডিম, হালকা করে ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ডিমগুলো অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি গোটা জিরে আর লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কাটা দেবেন, কোরমাটা বেশিরভাগ সাদাই হয় সেই কারণে আমি হলুদের ব্যবহার করব না। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা বসানোর জন্য। এবার আমি কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। একঘেয়েমি ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, ডিমের কষা খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আমি ব্যবহার করব না, হলুদ দেব না। এবার ভালো করে একটু কষিয়ে নেব।
দেখো বন্ধুরা, সব সমস্ত মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা, সমস্ত কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এক কাপ দুধ দিয়ে দেবো। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটতে দেব মশলাটা আর দুধ আর জল দিয়ে একসঙ্গে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। খানিকটা পেঁয়াজ বেরেস্তা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি খানিকটা রেখে দিচ্ছি, পরে আমার কাজে লাগবে নামানোর পরে। ভাজা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা দিলে তরকারি একটা সুন্দর দারুণ একটা স্বাদ হয় এবং সেন্টও হয়। দেখো বন্ধুরা, আমার ডিমের কোরমাটা রেডি। এবার আমি নামানোর আগে লাস্টে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিতেই হবে, ঘি না দিলে কোরমা ঠিক আই হবে না, কোরমার স্বাদটা আসবে না। ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। ডিমের কোরমাটা আমার হয়ে গেছে, আমি বন্ধুরা নামিয়ে নিচ্ছি, প্লেটে সার্ভ করে দিচ্ছি। ডিমের কোরমাটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো উপর দিয়ে, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।